আসসালামু আলাইকুম ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ভেক্টর অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাসে চারটি অধ্যায় অন্তর্ভুক্ত আছে। প্রথম অধ্যায় হলো ভৌত জগত পরিমাপ, দ্বিতীয় অধ্যায় হলো ভেক্টর, তৃতীয় অধ্যায় হলো গতিবিদ্যা এবং ষষ্ঠ অধ্যায় হলো মহাকর্ষ ও বিকর্ষ। কিন্তু গুরুত্ব এবং তাৎপর্যের দিক বিবেচনা করে আমরা ভেক্টর অধ্যায় সম্পর্কে আলোচনা করতে চাই। ভেক্টর অধ্যায় যদি আমরা ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি এবং সে অনুসারে যদি আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিতে পারি, তাহলে আমাদের কাছে ফিজিক্স পড়াটা অনেকাংশেই সহজ হয়ে যাবে। এজন্য আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতে চাই। আমি সকল শিক্ষার্থীর প্রতি অনুরোধ করি, সবাইকেই মনোযোগ সহকারে আমাদের এই যে ভেক্টরের অধ্যায় যে আমরা পড়া শুরু করব, এটা খুবই খুবই মনোযোগ সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি কন্টেন্ট দেখেছি, শ্রেণী একাদশ বিষয় পদার্থবিজ্ঞান। আমাদের যে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, সেই অধ্যায়ের নাম হলো ভেক্টর। তো একটু লক্ষ্য করো, এখন আমাদের এই ভেক্টর অধ্যায়টা পদার্থবিজ্ঞান বইয়ের অন্তর্ভুক্ত। পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সকল কিছু পরিমাপ নিয়ে আলোচনা করে থাকি, যেমন আমরা শক্তি পরিমাপ করি, বল পরিমাপ করি, কাজ পরিমাপ করি। এজন্য পদার্থবিজ্ঞানের আরেক নাম হলো পরিমাপের বিজ্ঞান। যা কিছু পরিমাপ করা হয় তাকে বলা হয় রাশি। আমরা জানি রাশি দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি, যেটার আরেকটা নাম হলো অধিক রাশি। দিকের উপর নির্ভর করে এই রাশিটাকে ভাগ করা হয়েছে। আরেকটা হলো ভেক্টর রাশি, যেটা আরেকটা নাম হলো দিক রাশি বা সদিক রাশি। এখন স্কেলার রাশিটা কি? যার মান আছে, দিক নেই। মান থাকবে কিন্তু দিক নেই, এরকম রাশিকে আমরা বলবো স্কেলার রাশি। স্কেলার রাশির উদাহরণ আমরা এখানে দিয়েছি, দৈর্ঘ্য, দূরত্ব, দ্রুতি, এখানে এগুলো হলো স্কেলার রাশির উদাহরণ। এখন আমাকে এখানে আমি দুইটা উদাহরণ নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হলো একটা হলো দূরত্ব আর একটা হলো দ্রুতি। দূরত্ব যদি আমাকে বলে যে এক মিটার যাওয়ার জন্য, আমাকে যে কোনো নির্দিষ্ট কোনো দিক বলে নাই, যে আমাকে বলছে এক মিটার যাওয়ার জন্য, আমি আমার অবস্থান থেকে এক মিটার গেলাম, এটা আমি যে কোনো দিকে যেতে পারি, এজন্য তখন এটা হয়ে যাবে দূরত্ব। যদি আমাকে বলা হতো যে আমার অবস্থান থেকে এক সেকেন্ডে এক মিটার যাওয়ার জন্য, তখন এটা হয়ে যাবে দ্রুতি। অর্থাৎ আমাকে কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট দিক বলা হয় নাই, এজন্য এটাকে আমরা স্কেলার রাশির মধ্যে অন্তর্ভুক্ত করলাম, কারণ দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, দ্রুতিরও কোনো নির্দিষ্ট দিক নেই। অপরদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেক্টর রাশির মান এবং দিক দুই আছে। আমি এখানে উদাহরণস্বরূপ সরণ এবং বেগকে এনেছি বোঝানোর স্বার্থে। এর বাইরেও কিন্তু আরো অনেক উদাহরণ রয়েছে, কিন্তু আমরা দুইটা বিশেষ উদাহরণ এনেছি এই কারণে, কারণ আমরা এখানে যে স্কেলার রাশির মধ্যে দূরত্ব দেখিয়েছিলাম ভেক্টর রাশিটাকে, রাশিতে এটাকে বলা হয় সরণ, আর স্কেলার রাশিতে যেটাকে দ্রুতি, ভেক্টর রাশিতে সেটা হলো বেগ। দুইটার মান, তারপর হলো একক, মাত্রা, সমীকরণ সবই সমান, খালি শুধুমাত্র এটা দিক নেই, এটা দিক আছে। এটা কিভাবে হয় এটা সম্পর্কে একটু বলতে চাই। যেমন এখানে আমরা বলছিলাম দূরত্ব, দূরত্ব যখন বলছিলাম যে আমার অবস্থান থেকে এক মিটার যাওয়ার জন্য, কিন্তু এর কোনো সুনির্দিষ্ট দিক ছিল না, কিন্তু আমাকে যদি বলে আমার অবস্থান থেকে এক মিটার উত্তর দিকে যাওয়ার জন্য, তখন এটা কিন্তু নির্দিষ্ট দিকও আছে, মানও আছে, তখন এটা হয়ে যাবে সরল। আর যদি শুধুমাত্র বলে আমার অবস্থান থেকে এক মিটার যাওয়ার জন্য, তখন এটা হয়ে যাবে দূরত্ব, তখন এটা হয়ে যাবে স্কেলার রাশি। আর যখন বলবে যে আমার অবস্থান থেকে এক মিটার উত্তর দিকে যাওয়ার জন্য, তখন এটা নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট দিক আছে, তখন এটা হয়ে যাবে সরণ। আর সরণ যখন হয়ে যাবে, তখন এটি হবে ভেক্টর রাশি। ঠিক তেমনি দ্রুতির ক্ষেত্রে, দ্রুতি হলো যদি আমাকে বলে আমার অবস্থান থেকে এক মিটার যাওয়ার জন্য এক সেকেন্ডে, তখন এটা হয়ে যাবে দ্রুতি। কিন্তু যদি বলে আমার অবস্থান থেকে একটা নির্দিষ্ট দিকে, যেমন হয়তো দক্ষিণ দিক বলতে পারে, দক্ষিণ দিকে প্রতি সেকেন্ডে এক মিটার যাওয়ার জন্য, তখন এটি হয়ে যাবে বেগ, তখন এটা হয়ে যাবে ভেক্টর রাশি। অর্থাৎ এটার মানও আছে, দিকও আছে। এজন্য আমরা এই দুইটা উদাহরণকে তোমাদের সামনে আলোচনা করেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এটার মাত্রা সমীকরণ যা, এটারও মাত্রা সমীকরণ তাই, এটার একক যা, এটারও একক তাই, এটাকে যা দিয়ে প্রকাশ করা হয় এটাও তাই দিয়ে প্রকাশ করা হয়, শুধুমাত্র এটা হলো স্কেলার রাশি, এটা হলো ভেক্টর রাশি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন এটা স্কেলার রাশি এবং কেন এটা ভেক্টর রাশি। পরবর্তীতে আমরা তোমাদের সামনে ভেক্টর রাশির ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, ভেক্টর রাশির ধর্ম নিয়ে আলোচনা করতে চাই। ভেক্টর রাশির মান এবং দিক উভয় আছে।
ভেক্টর রাশির মান এবং দিক উভয় আছে ইতিমধ্যে আমরা যখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভেক্টর রাশির উদাহরণ নিয়ে কথা বলেছিলাম তখন আমরা একটা পয়েন্ট লিখছিলাম যে ভেক্টর রাশির মান এবং দিক উভয় আছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায় এখন দুই বা ততোধিক অর্থাৎ দুই বা তার অধিক এটা আমরা বুঝতে পারছি কিন্তু সমজাতীয় এই সমজাতীয় কথাটা কিন্তু আমরা বুঝতে এখনো পারি নাই কারণ আমরা প্রথম এখানে ভেক্টর ক্লাস করতেছি এজন্য আমরা অনেকে হয়তো বুঝতে পারি নাই সমজাতীয় অর্থাৎ একই জাতীয় এর অর্থ হলো যেমন মনে করো বল অনেকগুলো বল সব বল আছে একই গ্রুপে আবার যদি আমি যদি বেগ দিতাম তাহলে সকল বেগ একই গ্রুপে কিন্তু যখন বল আর বেগ নিব তখন ভিন্ন ভিন্ন গ্রুপ হয়ে যাবে কিন্তু সমজাতীয় বল যেমন আমি যখন সকল বল যোগ করতে পারবো অথবা সকল বেগ যোগ করতে পারবো অথবা সকল সরণ যোগ করতে পারবো কিন্তু আমি একটা বল নিলাম একটা বেগ নিলাম এই দুইটা যোগ করতে পারবো না এই কথা দ্বারা এটাই কিন্তু বোঝানো হয়েছে যে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায় এর অর্থ হচ্ছে সকল বলকে আমি যোগ করতে পারবো সকল সরণকে আমি যোগ করতে পারবো সকল বেগকে আমি যোগ করতে পারবো কিন্তু একসাথে বল এবং সরণ যোগ করতে পারবো না এরপরে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ইত্যাদি সাধারণ গাণিতিক নিয়মে হয় না আমরা যেমন সাধারণত যোগ বিয়োগ করে থাকি কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে এটা আমরা করতে পারবো না কারণ ভেক্টর রাশি কেন করতে পারবো না এটার ব্যাখ্যাটা আবার এই লাইনের মধ্যে আছে কারণ ভেক্টর রাশির মান এবং দিক উভয় আছে কিন্তু এখানে শুধুমাত্র যখন যোগ বিয়োগ করি তখন আমরা মান নিয়ে কাজ করি দিক নিয়ে কাজ করি না কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে দিক একটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য আমাদেরকে দিক নিয়েও কাজ করতে হবে এবং সাধারণ গাণিতিক নিয়মে এখানে যোগ বিয়োগ গুণ করা যাবে না তখন ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে আমাকে এখানে যোগ বিয়োগ করতে হবে কারণ আমাকে দিকের ব্যাপারটা এখানে মাথায় আনতে হবে এরপরে আমরা দেখিয়েছি আরেকটি পয়েন্ট দুটি ভেক্টর রাশির গুণফল গুণের প্রকৃতির উপর নির্ভর করে স্কেলার অথবা ভেক্টর রাশি উভয় হতে পারে আমরা দেখব তোমাদেরকে যখন সামনের দিকে তোমরা যখন অগ্রসর হবে তখন তোমরা দেখতে পারবে যে দুটি ভেক্টর রাশির গুণফল গুণের প্রকৃতির উপর ভিত্তি করে কখনো গুণফলটা স্কেলার হতে পারে কখনো ভেক্টর হতে পারে এই সম্পর্কে পরবর্তীতে আমরা তোমাদের সামনে আরো বিস্তারিত আলোচনা করব এবার আমরা ভেক্টর রাশির প্রকাশ নিয়ে আলোচনা করতে চাই ভেক্টর রাশির প্রকাশ নিয়ে আলোচনা করতে চাই তোমরা দেখো কোন একটি ভেক্টর রাশিকে চার ভাবে প্রকাশ করা যায় চার ভাবে কি কি ভাবে প্রকাশ করা যায় এখন সেই সম্পর্কে আলোচনা করব এখানে তোমাদের সামনে আমরা দেখাচ্ছি যে কোন অক্ষরের উপর তীর চিহ্ন দ্বারা রাশিটির ভেক্টর রূপ এবং এর দুই পাশের দুটি খাড়া রেখা দ্বারা এর মান নির্দেশ করা হয় আমরা এখানে দেখিয়েছি যেমন এই অক্ষরের ভেক্টর রূপ এর উপর আমরা তীর চিহ্ন দিয়ে দিছি এবং মান রূপ এখানে এই যে মডুলাস বা পরম মান বলা হয় এটা মডুলাসের ভিতরে এই ভেক্টর দেব তার উপর অ্যারো চিহ্ন আছে তাহলে এটাকে এটা দ্বারাও মান প্রকাশ করা হয় অথবা যদি আমি অ্যারো চিহ্ন দিলাম না মডুলাস দিলাম না শুধু এ রেখা দিলাম এটা দিয়েও মান প্রকাশ করা হয় এটা হচ্ছে একটা পদ্ধতি এবার আরেকটা পদ্ধতি আমরা দেখব যে কোন অক্ষরের উপর রেখা চিহ্ন দ্বারা রাশিটির ভেক্টর রূপ এবং এর দুই পাশে দুটি খাড়া রেখা দ্বারা এর মান নির্দেশ করা হয় যেমন এই অক্ষরের ভেক্টর রূপ এর উপর আমরা একটা রেখা চিহ্ন দিলাম এটা দিয়ে ভেক্টর রূপ প্রকাশ করবে আর মান রূপ প্রকাশ করবে ওই যে মডুলাস বা পরম মান দিয়ে বা দুই পাশে দুটি খাড়া রেখা দিয়ে এবার এর উপর উপর মান ওই যে রেখাটা থাকবে এটা দিয়ে বোঝা যাবে এটা হলো মান এই এ ভেক্টরের মান হলো এটা এবার কোন অক্ষরের নিচে রেখা চিহ্ন দ্বারা রাশিটির ভেক্টর রূপ এবং এর দুই পাশে দুটি খাড়া রেখা দ্বারা এর মান নির্দেশ করা হয় এটা আমরা তোমাদেরকে দেখাইছি এই অক্ষরের ভেক্টর রূপ এর নিচে আমরা একটা রেখা দিলাম এটা দিয়েও ভেক্টর প্রকাশ করা হয় আর যখন মান প্রকাশ করা হবে দুই পাশে দুটি খাড়া রেখা দ্বারা প্রকাশ করব আর এর নিচে আমাদের যে রেখাটা রয়েছে এটা তো থাকবেই এরপরে আরো একটা পদ্ধতি আছে সেটা হলো মোটা হরফের অক্ষর দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করা হয় যেমন এই অক্ষরের ভেক্টর রূপ এই যে মোটা করে আমি এই অক্ষরটাকে এখানে উপস্থাপন করেছি তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই অক্ষরটা কিন্তু এর তুলনায় একটু বেশি মোটা এটা দিয়েও কিন্তু ভেক্টর রূপ প্রকাশ করা হয় আর এর মান হবো এই যে এ এটা কিন্তু পাতলা এটার তুলনায় এটা কিন্তু অনেক পাতলা এই জন্য এটা দিয়ে মান বোঝাচ্ছে আর এটা দিয়ে ভেক্টর রূপ বোঝাচ্ছে আমরা এখানে চারটি পদ্ধতি দেখেছি কিন্তু আমাদের বইতে আমরা ভেক্টরকে প্রকাশ করার জন্য সাধারণত ক নম্বরে আমি যে পদ্ধতিটা দেখেছি এই পদ্ধতি আমরা সবসময় ব্যবহার করব এটা অত্যন্ত চমৎকার একটা পদ্ধতি এই পদ্ধতি ব্যবহার করে আমরা তোমাদেরকে ভেক্টরকে শেখাবো তোমাদের সামনে এখন আমরা ভেক্টরের কতিপয় সংজ্ঞা রয়েছে কতিপয় ভেক্টর এই সম্পর্কে আমরা তোমাদের সামনে আলোচনা করতে চাই এখন তোমরা একটু লক্ষ্য করো আমরা প্রথমে স্বাধীন ভেক্টর নিয়ে কথা বলতে চাই স্বাধীন ভেক্টর কোন ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে তাহলে আমাদের এখানে একটা নতুন জিনিস আসলো পাদবিন্দু কারণ আমরা কোনটা বোঝবো পাদবিন্দু আর কোনটা শীর্ষবিন্দু এই সম্পর্কে আমি একটা চিত্র এখানে দিয়েছি আমাদের এখানে এ একটা ভেক্টর এখানে ও হলো পাদবিন্দু আর পি হলো শীর্ষবিন্দু
আমি আরেকবার বলতাছি আমাদের এখানে এ হলো একটি ভেক্টর এখানে ও হলো পাদবিন্দু আর পি হলো শীর্ষবিন্দু এখন আমার এই পাদবিন্দুটাকে আমি ইচ্ছেমতো পরিবর্তন করাবো যেমন ওটা এখানে ছিল আমি এটাকে সরিয়ে এখানে দিয়ে দিলাম তাহলে পাদবিন্দু পরিবর্তন হয়ে গেল আর পাদবিন্দু পরিবর্তনের শীর্ষবিন্দু পরিবর্তন হয়েছে তাই এখন আমার পাদবিন্দু আমি যে কোনো জায়গায় সেট করতে পারি যে ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছেমতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে তাহলে আমাদের পাদবিন্দু আগে এখানে ছিল পরবর্তীতে সরে এখানে গেছে অর্থাৎ আমি ইচ্ছেমতো এটাকে পরিবর্তন করতে পারি তোমরা যদি লক্ষ্য করো দেখবা গ্রাম অঞ্চলে ছেলেরা মাঠে ছাগলকে ছেড়ে দেয় ছাগলের দড়ি একটা দড়ির একটা প্রান্ত গলায় ঝুলানো থাকে আর একটা দড়ির এক প্রান্ত একটা খুঁটার মধ্যে থাকে তো যখন ছাগলটাকে ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু খুঁটার পিছনে পিছনে থাকতে চলতে থাকে তাহলে এই যে এটা গেল এটা স্বাধীনভাবে যখন তখন সে যেখানে সেখানে যেতে পারে এটা হলো একটি স্বাধীন ভেক্টর আশা করি সকলে বুঝতে পেরেছো এখন আমরা তোমাদের সামনে সীমাবদ্ধ ভেক্টর নিয়ে আলোচনা করতে চাই কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছেমতো পছন্দ করতে দেওয়া না হয় তাহলে সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে আগে আমরা যখন স্বাধীন ভেক্টর বলছিলাম তখন স্বাধীন ভেক্টরের মধ্যে বলছি যে পাদবিন্দু ইচ্ছেমতো পরিবর্তন করা যায় কিন্তু এখন আমাকে বলছে যে ইচ্ছেমতো আর পছন্দ করতে দেওয়া হবে না তাহলে সেই ভেক্টরকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর আমি তোমাদেরকে এখানে একটা ভেক্টর দেখাইছি এখানে এটা হলো পাদবিন্দু আর এটা হলো শীর্ষবিন্দু এই পাদবিন্দুটাকে আমি এই স্থানাঙ্ক ব্যবস্থা এখানে নির্দিষ্ট করে দিলাম অর্থাৎ এই জায়গা থেকে সে আর সরতে পারবে না কিন্তু পি বিন্দু এখানে থাকতে পারবে এখানে যেতে পারবে এখানে যেতে পারবে অর্থাৎ সব জায়গায় সে ঘুরতে পারবে কিন্তু তার পাদবিন্দু সবসময় সুনির্দিষ্ট এই জায়গা থেকে সরতে পারবে না যেহেতু এই একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে এই জন্য এই ভেক্টরের নাম হলো সীমাবদ্ধ ভেক্টর আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এখানে এখন আমরা দেখাবো সদৃশ ভেক্টরটা কি সমজাতীয় সমজাতীয় সম্পর্কে তোমাদের সামনে আমি আগেও বলেছি যে যদি মনে করো সকল বল সমজাতীয় আবার সকল বেগ এটাও সমজাতীয় আবার সকল ত্বরণ এটাও সমজাতীয় আবার সকল সরণ এটাও সমজাতীয় কিন্তু বল এবং ত্বরণ এটা সমজাতীয় নয় কারণ বল এক গ্রুপে ত্বরণ আরেক গ্রুপে তাহলে এটা সমজাতীয় হলো না তা আমাদেরকে বলছে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে আমরা এখানে দুটি ভেক্টর দেখিয়েছি একটা হলো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর এটা দুইটাই একই দিকে ক্রিয়াশীল এটা দুটি এক্স অক্ষ বরাবর এদেরকে দেখতে একই রূপ এদের এটা নাম হলো সদৃশ বা সমান্তরাল ভেক্টর তাহলে আমরা সদৃশ ভেক্টর সম্পর্কে জানলাম এখন আমরা জানবো বিসদৃশ ভেক্টর সম্পর্কে আমরা তোমাদের সামনে এখন উপস্থাপন করছি বিসদৃশ ভেক্টর সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে তো সমজাতীয় অর্থাৎ একই গ্রুপের হতে হবে যদি এটা যদি বল হয় তাহলে এটাও বল হবে এটা যদি সরণ হয় তাহলে এটাও সরণ হতে হবে এটা যদি ত্বরণ হয় এটা ত্বরণ হতে হবে এই কথাই বোঝানো হচ্ছে দুটি ভেক্টর যদি বিপরীত দিকে যেমন আমরা দেখলাম এ ভেক্টরের দিক যেদিকে বি ভেক্টরের দিক হলো তার বিপরীত দিকে তাহলে এরূপ ভেক্টরকে বলা হবে বিসদৃশ ভেক্টর তাহলে বলছে সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে আশা করি সকলে বুঝতে পেরেছো এরপরে আমরা তোমাদেরকে দেখাবো সমান ভেক্টর নিয়ে আমরা একটু কথা বলবো সমান ভেক্টর সমজাতীয় এখানে সমজাতীয় কথাটা এসেছে আমরা তোমাদেরকে সমজাতীয় সম্পর্কে ইতিমধ্যে বলেছি দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে এখানে দুইটা ভেক্টর আমি এখানে দেখিয়েছি একটি হলো এ ভেক্টর আর একটি হলো বি ভেক্টর এবং এ ভেক্টরের মান যা বি ভেক্টরের মানও তাই এবং দুইটার দিকও একই দিকে তাহলে এটাকে আমরা বলতে পারবো সমান ভেক্টর এই কারণে আমি এখানে লিখেছি এ ভেক্টর সমান সমান বি ভেক্টর অর্থাৎ দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে এখন আমরা তোমাদেরকে দেখাবো ঋণাত্মক বা বিপরীত ভেক্টর এখন ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর কাকে বলে সেটা হলো আমরা এখন দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলে তাহলে আমরা নির্দিষ্ট দিক এখানে আমরা দেখালাম যে পি কিউ একটা নির্দিষ্ট দিকে একটি ভেক্টর এ ভেক্টর এটাকে আমরা ধনাত্মক ধরলাম মনে করলাম যে পি কিউ বরাবর আমার দিক হলো নির্দিষ্ট তাহলে এখন বলছে ধনাত্মক ধরছি তাহলে পি কিউ কে আমি ধনাত্মক ধরছি তার বিপরীত দিকে বিপরীত দিকে হলো উল্টা দিকে বিপরীত দিকে সমমানের তাহলে এটার বা এ ভেক্টরের মান যা এই এ ভেক্টরের মান তাই তাহলে দিক ভিন্ন সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বলে যেহেতু এটা এটার বিপরীত এজন্য এটাকে বিপরীত ভেক্টর বলা হচ্ছে আর বিপরীত চিহ্ন বোঝাতে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি আমরা এখানে লিখে দিলাম পি কিউ সমান সমান এ ভেক্টর কারণ আমরা ও পি কিউ বরাবর ধনাত্মক বিবেচনা করেছি আর কিউ পি বরাবর উল্টা দিকে বোঝাচ্ছি ঋণাত্মক এজন্য এখানে মাইনাস এ ব্যবহার করেছি যেহেতু পি কিউ এর উল্টা দিকে এজন্য এটি হলো ঋণাত্মক ভেক্টর আশা করি সকলে বুঝতে পেরেছো
ধন্যবাদ সবাইকে আমার ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য বোঝার জন্য এবং যদি তোমরা সেই অনুসারে যদি প্র্যাকটিস করতে পারো আশা করি সকলেই তোমরা উপকৃত হবে।